এই খারা আমরা কিন্তু টাইটানিক জাহাজ দেখতে যাব না তাহলে কি বলতে গা সমুদ্র টাইটানিক জাহাজ দেখতে যাব না ঠিক আছে সবাই তো আমরা রেডি হ্যাঁ রেডি রেডি খারা হও আমি একটু দেখি কি ওরে সর্বনাশ পানির নিচে কিন্তু অনেক বড় বড় মাছ আছে অনেক কিছু জীবজন্তু আছে ঠিক আছে হ্যাঁ দারকা পুটি অনেক বড় বড় মাছ আছে যে মাছগুলো আমা করে যে আমরা নৌকাটা যাওয়ার আছে না এই নৌকাটা হয়তোবা আক্রমণ করতে পারে নৌকার সঙ্গে না 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 সমস্যা নাই নৌকার সঙ্গে হয়তোবা ধাক্কা লাগতে পারে কোনো সমস্যা নাই আমরা চার দিনের অক্সিজেন আমাদের কাছে আছে আমাদের কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা বোর্ডে আছে হ্যাঁ বোর্ডে আছে বোর্ডে আছে বোর্ড না তো নৌকায় আছে আমরা আল্লাহর নাম নিয়ে চলে ফেলাই ঠিক আছে আর কেউ যেন বাড়ির কথা মনে করবে না ঠিক আছে বাড়ির দাস দাস ধরে আসে না কেন একে মনে করা যাবার না কান্না যাবার না শোনো জীবনে কান্না সবকিছু না জীবনে হচ্ছে আনন্দ সবকিছু এই যে এতগুলো টাকা একজনে কি 700 টাকা করে দিছো এতগুলো টাকা দিয়ে টিকিট কাটছো নৌকার এখন যাবা নিশ্চয় সমুদ্র টাইটানিক দেখার জন্য আজ থেকে 111 বছর আগে এই টাইটানিক পানির নিচে ডুবে গেছিল সেটাই 1985 সালে খোঁজ পাওয়া গেছে আমরা বাংলাদেশ থেকে যাইতেছি এটা দেখার জন্য কি সবাই সতর্ক চলো বিসমিল্লাহ কয়া উঠি তোমরা আস্তে আস্তে ওঠো আমি নৌকা ভাসাই দিচ্ছি ওঠো হ্যাঁ ওঠো আস্তে আস্তে ওঠো যদি খিদে লাগে চাল ভাজা লাগবে না মুড়ি নিছি মুড়ি ঘরের মধ্যে সমুদ্রের মাঝে মুড়ি খাবো সমস্যা নেই খিদে লাগবে না সমস্যা নাই আমরা এই যে চলে আসছি চলে এই মাঝে সমুদ্র তো সেই কথা কথা যাবে না আসো 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 রেমে এসো আমরা এখন এই সমুদ্রটা পার হইলে আমরা চলে যাব টাইটানিক জাহাজের কাছে ঠিক আছে মনি মুখটা অনেক কিছু আছে আমরা কি খালি গিয়ে দেখার জন্য যাচ্ছি না না অসম্ভব অসম্ভব চলে আসো চলে আসো এই প্রথম বাংলাদেশ থেকে আমরা যাবা লাগছি চার যুবক টাইটানিক জাহাজ দেখার জন্য ঠিক আছে টাইটানিক জাহাজ দেখার জন্য যাইতেছি একটা চার পাঁচ মন একটা দারকা মাছ পায়ের সঙ্গে ডাং লেগে চলে গেল তাই হ্যাঁ চলো সাবধানে এসো সাবধান সাবধান এই ব্রেক 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 এই এখানে এখানে নিচ দিকে মুখ টানতেছে এইখানে মনে হয় সামনে টাইটানিকটা আছে এইখানে টাইটানিক জাহাজ আছে সবাই কিন্তু আমরা এখন টাইটানিক জাহাজটার কাছে আমরা চলে আসছি সামনে টাইটানিক জাহাজ আছে আমরা এখানে এবার নামবো ঠিক আছে